আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তোমাদের টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাস নিয়ে একটু কথা বলবো। এরপরেই আমাদের সিলেবাসের একটা অংশ পাপ সম্প্রসারণ, এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা ক্লাসটা অত্যন্ত মনোযোগ দিয়ে উপভোগ করবে এবং খাতা কলম নিয়ে বসে একটু নোট করার চেষ্টা করবে, যাতে তোমরা যথাযথভাবে লিখতে পারো, পরীক্ষায় ভালো করতে পারো, যথাযথ নম্বর পাও, এই প্রত্যাশায় শুরু করছে আজকের ক্লাস। তো প্রথমে আমরা একটু জেনে নিব যে আমাদের যে টিউটোরিয়াল পরীক্ষাটা হবে, ওই পরীক্ষা মূলত 30 মার্কের হবে, পূর্ণমান 30, পূর্ণমান 30। এর মধ্যে এমসিকিউ, যেটা বাংলা দ্বিতীয়পত্রে এমসিকিউ হবে 20, আর ভাব সম্প্রসারণ থাকবে, ভাব সম্প্রসারণ হলো 10। এখানে আমাদের বলে দিচ্ছি, ভাব সম্প্রসারণ থাকবে পাঠ্য বইয়ের 5, 6, 7, পাঠ্য বইয়ের 5, 6, 7। আর এখানে এমসিকিউ আসবে তোমাদের ব্যাকরণের 9 থেকে 12 পরিচ্ছেদ, নয় থেকে বারো পরিচ্ছেদ। তোমাদের দুইটা অংশ থেকে টিউটর পরীক্ষা হবে, একটা হলো ভাব সম্প্রসারণ 10 মার্কের, আর এমসিকিউ থাকবে 20 মার্কের। এই টোটাল হলো 30। আমাদের ব্যাকরণ থাকবে 9 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ আমাদের 9 পরিচ্ছেদের আলোচনা রয়েছে, শব্দ ও পদের গঠন, শব্দ ও পদের গঠন। এরপরে তোমাদের আলোচনা রয়েছে উপসর্গ 10 পরিচ্ছেদ, 11 পরিচ্ছেদ হচ্ছে তোমাদের প্রত্যয় দিয়ে শব্দ গঠন, আর 12 পরিচ্ছেদ হচ্ছে সমাস। আশা করি সিলেবাসটা তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা সিলেবাসের একটা অংশ ভাব সম্প্রসারণ, এটি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা ভাব সম্প্রসারণ লিখব কিভাবে, ভাব সম্প্রসারণ লিখলে আমরা সর্বোচ্চ মার্ক পেতে পারি, এটা নিয়ে তোমরা একটু দেখো পারবে ইনশাআল্লাহ। প্রথমত এই যে আমাদের এরকম মার্জিন থাকবে বাম পাশে, উপরে মার্জিন থাকবে বাম পাশে, মানে উপরে এবং বাম পাশে। তোমরা এখানে লিখবে, ধরো এখানে আমাদের 6 নং প্রশ্নের উত্তর অথবা 5 নং, যেটা হোক, 5 নং প্রশ্নের উত্তর, অথবা আমাদের যখন দেখব যে কোনো একটা যেখানেই থাকুক না কেন, এটা আমরা একটা উত্তর লিখব। উত্তর লেখার পরে আমাদের যে জিনিসটা করতে হবে, এই ভাব সম্প্রসারণটা আমরা তিনটা প্যারায় লিখব। প্রথমত থাকবে আমাদের মূল ভাব, সরি তার আগে একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে যে ভাব সম্প্রসারণ থাকবে, যেমন দুর্জন বিদ্যা হলেও পরিত্যাজ্য, এই কথাটা তোমাদের লিখে নিতে হবে। দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, এই কথাটা আগে লিখে নিবে তোমরা। এরপরে শুরু করবে মূল ভাব। এটা সর্বোচ্চ মূল ভাবটা তোমরা 3 লাইনের মধ্যে অথবা 3.5 লাইন এর মধ্য দিয়ে অত্যন্ত চমকপ্রদ কথাগুলো, সমস্ত বিষয়বস্তুর উপরে চমকপ্রদ কথাগুলো মূল ভাবের মধ্যে লিখে ফেলবে। এই মূল ভাবের পরে আসলে ডিটেলস করার বিষয়টা যেটা, হলো সম্প্রসারিত ভাব। এইখানে তোমাদের এই এই যে কথাটা দুর্জন বিদ্যান হলো পরিচর্য, এই কথাটার ব্যাখ্যা তোমাদের এখানে করতে হবে। ব্যাখ্যা করতে গিয়ে কখনোই একই কথা দুইবার নিয়ে আসা যাবে না, এবং যথোপযোগী কথাটা লিখতে হবে,
এখানে তোমরা যদি মনে করো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কোটেশন থাকে, কবিতার লাইন থাকে, ইংলিশ কোনো কোটেশন থাকে, এগুলো তোমাদের ভাব সম্প্রসারণ দিতে পারো ব্যাখ্যা করার ক্ষেত্রে। অবশ্যই সেটা তোমাদের খেয়াল রাখবে যেন প্রাসঙ্গিক হয়। এরপরে সম্প্রসারিত ভাব লেখার শেষে তোমরা লিখবে মন্তব্য। মন্তব্য এই তিনটা অংশে মানে সর্বশেষে মন্তব্য লিখবে, অর্থাৎ মন্তব্যটাও ঠিক এরকম তিন সাড়ে তিন লাইনের মধ্যে শেষ করবে, অত্যন্ত চমকপ্রদ যেন হয়। আমি বলছি তিন লাইনে লিখতে হবে এমনটা নয়, দুই লাইনে লিখতে পারো, কিন্তু এমন যেন না হয় যে মন্তব্য সম্প্রসারিত ভাবের মতো হয়ে যাচ্ছে অথবা মূল ভাবটা এত বড় হয়ে যাচ্ছে, এটা কিন্তু হবে না। যথাযথ লিখতে হবে এবং তোমার অত্যন্ত আকর্ষণীয় কথাগুলো, মূল কথাগুলো তোমাকে মূলভাবে লিখতে হবে এবং সমাপ্তিসূচক কথা দিয়ে তোমাদেরকে মন্তব্যটা লিখতে হবে, মানে মন্তব্য লিখতে হবে তোমার, এটা নিজের মন্তব্য হতে পারে। এবার আমি যে কথাটা বলছি যে কতটুকু লিখবে তোমরা, এখানে আসলে এরকম ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে তোমাকে এক পৃষ্ঠা শেষ করতে হবে, দুই পৃষ্ঠা শেষ, তিন পৃষ্ঠা শেষ করতে হবে, এমনটা এরকম কোনো ধরা বাঁধা আমাদের রুলস নাই। তবে আমরা এই কথাটা বলে থাকি যদি ভাব সম্প্রসারণটা লেখো তাহলে আমাদের মনে হচ্ছে যে দরখাস্তের মতো করে যদি বাম পৃষ্ঠা থেকে ডান পৃষ্ঠা পর্যন্ত লেখো, এটা দেখতে অনেক সুন্দর হয়, ছাড়ের কাছেও পছন্দনীয় মনে হয়। তো সেক্ষেত্রে তুমি এই দুই পৃষ্ঠা অথবা এর পরের পৃষ্ঠাও তুমি চলে যেতে পারো, কোনো সমস্যা নাই। তবে লেখবে লেখা শুরুটা বাম পৃষ্ঠা থেকে শুরু করলে দেখতে অনেক সুন্দর দেখায়। এটা নম্বর পাওয়ার ক্ষেত্রে অনেক সময় তোমার পজিটিভ চিন্তা স্যারদের আসে। তো দুই পৃষ্ঠা অথবা আড়াই পৃষ্ঠার মধ্যেও তুমি কিন্তু একটা ভালো উপস্থাপন তুমি করতে পারো। আশা করি তোমরা এই কথাগুলো মনে রেখে যদি ভাব সম্প্রসারণ লেখো তাহলে তোমরা যথাযথ নম্বর পাবে ইনশাল্লাহ। তোমরা পাঠ্য বইয়ের আমাদের যে আমরা বললাম 5, 6, 7 এই ভাব সম্প্রসারণগুলো দেখবে মনোযোগ দিয়ে, ইনশাল্লাহ তোমরা ভালো করবে। ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।